নিজের পরবর্তী পদক্ষেপগুলো সবসময় সিক্রেট রাখুন, কারণ আপনার ভালো চাওয়ার লোক থাকুক আর না থাকুক, খারাপ চাওয়ার লোকের এই পৃথিবীতে অভাব নেই। সময়ের সাথে সাথে নিজেকে আপডেট করুন, না হলে এই পৃথিবী আপনাকে কখনো মেনে নিবে না। সময় যখন খারাপ যায় তখন অনেক কিছু শুনতে ও সহ্য করতে হয়। তুমি যতই ভালো মানুষ হও না কেন, দেখবে কারো না কারো গল্পের কোনো একটা অধ্যায়ে তুমি খারাপ মানুষ হিসেবেই থেকে যাবে। যে তোমাকে বুঝতে পারে আর তোমায় বোঝাতে পারে তার থেকে বড় জীবনসঙ্গী এই পৃথিবীতে আর কাউকে পাবে না। একা থাকা মানুষগুলোর একটা সবচেয়ে বড় গুণ হলো তারা সত্যিকে সত্যি আর মিথ্যাকে মিথ্যা বলার সাহস রাখে। ঠিক এ কারণেই তারা হয়তো সবার কাছে অপ্রিয়। ভুল মানুষ মাত্রই হতে পারে, ভুল করা দোষের কিছু নয়। দোষের হলো ভুল করে সেটা বোঝার পরেও নিজেকে না শোধরানো। ভেবে দেখেন, আপনি সব থেকে বেশি কষ্ট নিজেকেই দিয়েছেন অন্যকে খুশি করতে গিয়ে। জীবনে কখনো অসাধারণ কাউকে খোঁজো না, সাধারণ কাউকে খোঁজো যে তোমাকে অসাধারণ করে রাখবে। একটা অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে একসময় সে চেনা হয়ে যায়, কিন্তু কষ্টটা তখনই লাগে যখন ধীরে ধীরে চেনা মানুষটা এক নিমিষে অচেনা হয়ে যায়। অবুঝ মানুষগুলোর সামনে কখনো চোখের জল ফেলো না, কারণ তোমার চোখের জল তার কাছে শুধুমাত্র 2 ফোঁটা নোনা জল ছাড়া আর কিছুই নয়। যদি সবসময় হাসি খুশি থাকা মানুষটা হঠাৎ একদম চুপ হয়ে যায়, তাহলে বুঝে নিও সে মানুষটা ভিতর থেকে একদম ভেঙে পড়েছে। যাদের একা থাকার অভ্যাস আছে তারা পৃথিবীর সবচেয়ে কঠিন পরিস্থিতিকেও সহজে মেনে নিতে পারে। কেউ বলে বন্ধু বড়, কেউ বলে ভালোবাসা বড়। আসলে যে সম্পর্ক বজায় রাখতে জানে সে মানুষটাই সব থেকে বড়। প্রতিটা মানুষেরই কিছু গোপন আর কঠিন দুঃখ আছে যা চিরকাল সবার অন্তরালেই থেকে যায়। কেউ ভালোবাসলো কি না সেটা ভেবে সময় নষ্ট না করে কি করে ভালোবাসার যোগ্য হওয়া যায় তার চেষ্টা করা উচিত। কেউ সঙ্গ না দিলে কষ্ট পেও না, কারণ স্বপ্ন তুমি দেখেছো, পুরনো তোমাকেই করতে হবে। আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।